প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম করছি। এবার তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে যশোরবর 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি এখন সমাধান করতেছি। তো এখানে তিনটি উদ্দীপক দেওয়া আছে। তো এখানে কতে বলছে উৎপাদক বিশ্লেষণ করো, একটা রাশি দেওয়া আছে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং এই দুটা রাশি উদ্দীপক থেকে খ নম্বর সমাধান করতে হবে এবং তিন নম্বর উদ্দীপক থেকে আমাদের এই রাশিটার মান বের করতে হবে। তো খুব সহজেই আমি এটা সমাধান করে দিচ্ছি। তো এখানে কতে যেটা বলেছে যে এক্স টু দি পাওয়ার 4 + 64 কে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণ করার সময় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের প্রথমত দেখতে হবে যে কমন যায় কি না, তারপরে দেখতে হবে যে সূত্র পরে করা যায় কি না, তারপরে দেখতে হবে যে মিডল টার্ম করা যায় কি না বা মধ্যপদ বিভাজন। এরপরে আরেকটা বিশেষ নিয়ম আছে বা উৎপাদক উপপাদ্যের সাহায্যে। তো এখানে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা লিখি আমরা। দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 8 64কে আমরা লিখতে পারি 8 এর স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আনতে চাই, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কিন্তু এস এর জায়গায় কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, এ বি স্কোয়ারের জায়গায় কিন্তু 8 স্কোয়ার আছে, কিন্তু মাঝখানে 2ABটা আমাদের নাই, অর্থাৎ এ ইন্টু বিটা নাই, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ এখানে কিন্তু নাই। তো এটা আনার একটা ব্যবস্থা আমাদের করতে হবে। যেমন এখান থেকে আমি যেটা লিখতে পারি যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার, তো এখানে থাকবে তাহলে 2 সূত্রের 2 ইন্টু প্রথম পদ অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ অর্থাৎ 8। এখন দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8, এটাকে কিন্তু ক্যালকুলেশন করলে হয় 16 এক্স স্কোয়ার। এই 16 এক্স স্কোয়ার কিন্তু এখানে অতিরিক্ত নিয়ে আসা হয়েছে, এই জন্য এখানে আবার কী করতে হবে, এই 16 এক্স স্কোয়ার এটা আবার বিয়োগ করে দিতে হবে। তো এই কাজটাই আমরা এখন লিখি, তোমাদের দেখাচ্ছি যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকারে আমরা লিখতে পারলাম। এখন এখান থেকে এই পর্যন্ত এটার জন্য আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার এবং এই যে -16 এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 4 এক্স হোল স্কোয়ার। তাহলে আবার দেখো এটা সরাসরি কিন্তু একটা সূত্র আকারে আবার পড়ে গেছে, অর্থাৎ এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু সরাসরি এখানে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। এখানে কিন্তু এর জায়গায় কিন্তু আছে এক্স স্কোয়ার প্লাস 8, বির জায়গায় আছে 4x। তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 8 + 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8 মাইন, এখানে মাইনাস হবে, এখানে এখানে টাইপিং একটু সমস্যা হয়েছে, তাহলে এটা হবে তোমাদের মাইনাস। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8 + 4x এক্স স্কোয়ার প্লাস 8 - 4x আছে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারের কিন্তু এখানে আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপর আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করি। তো এই খ নম্বর সমস্যাটি সমাধান করার জন্য তোমাদের হয়তো এখানে যেরকমভাবে আসে তোমরা হয়তো একটু কনফিউজে পড়ে যেতে পারো যে কী করবো, কীভাবে আসে। কিন্তু দেখো এটা খুবই সহজ হবে তোমরা যদি এই নিয়মটা যদি জেনে রাখো যে আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই দুটো সূত্র যদি আমরা এখানে বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করে দিলে চিহ্ন চেঞ্জ হয়ে আসে, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস এর জন্য প্লাস। তাহলে দেখো আমাদের এখানে এই এ স্কোয়ার এবং এ স্কোয়ার কাটা যায়, এই প্লাস টু এ বি এবং এই প্লাস টু এ বি, যেহেতু চিহ্ন চেঞ্জ করলে এই চিহ্নটা আর থাকে না, অর্থাৎ এখানে এটা এই চিহ্ন নাই মনে করতে হবে। তাহলে টু এ বি যোগ করে দিলে এবং এখানে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যাবে, টু এ বি যোগ করে দিলে হয় এখানে 4ab। এবং বাম পাশে কী থাকে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সাথে এ মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
ए माइनस बी होल स्कोर अर्थात फोर ए बी समान आमरा एखाने ए प्लस बी होल स्कोर एवं ए माइनस बी होल स्कोर पेलाम। तो एटाके आमरा एकटा अनुसिद्धान्त हिसाबे जानी। तो ए फोर ए बिर व्यवहारटा एखाने हबे। एखन देखो एर जायगाय जदि आमरा देखो फोर ए स्कोर दी एवं बी स्कोर दी ताहले कि हबे देखो एखाने এখানে প্রত্যেকটার এর জায়গায় এ স্কোয়ার বসবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বির জায়গায় বি স্কোয়ার বসবে হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার এরকম হবে। এখন আবার দেখো এই দুটা সূত্র যদি আমরা আবার এখানে যদি বিয়োগ করে দিই সাপোজ এখানে যোগের বিয়োগ যোগ ছিল এখন আমরা এই দুটা সূত্র আমরা যোগ করে দেবো। তো যোগ করে দিলে আমরা কী পাই দেখো যোগ করে দিলে এখানে এই পাশে বাম পাশে দুটা যোগ হবে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সাথে এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ এবং এখানে এই টু এ বি এবং টু এ বি প্লাস টু এ বি এবং মাইনাস টু এ বি কাটা যাবে এ স্কোয়ার এ স্কোয়ার যোগ করে দিলে হবে টু এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার যোগ করে দিলে হয় টু এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করে দিলে হয় টু বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এ স্কোয়ার যোগ করে দিলে হয় টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে হয় টু বি স্কোয়ার যেহেতু আমরা যোগ করে দিছি। এখন দেখো এই টুটাকে যদি আমরা এখানে কমন নিয়ে ফেলি তাহলে টু যদি কমন নেওয়া যায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে আর এ পাশে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই দুটা সূত্র ইউজ আমরা এখানে করব। এখন দেখো যদি আমরা এটাকে আরেকটা যদি এখানে যদি এ স্কোয়ার হোল স্কোয়ার থাকে বি স্কোয়ার হোল স্কোয়ার যদি থাকে তো সেই ক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে দেখো এই এর জায়গায় তাহলে এ স্কোয়ার বসবে বির জায়গায় তাহলে বি স্কোয়ার বসবে হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা এই যে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ ফোর এ বি যে অনুসিদ্ধান্ত এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো অনুসিদ্ধান্ত ইউজ করে কিন্তু আমরা এই রাশিটার মান খুব সহজেই বের করতে পারব। তাহলে আমরা সমাধান লিখে ফেলি। তো প্রথমত যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকের একটু কাজ করে নিতে হবে। এখানে এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এখানে সূচকের নিয়মগুলো ইউজ করা লাগবে। তাহলে দেখো সূচকের যে নিয়ম আমরা জানি যে এখানে যদি এনতম মূল কোনো একটা রাশির যদি এনতম মূল হয় তাহলে আমরা লিখতে পারি উপরে এক নিচে এই যে এখানে যেটা থাকবে যে মূলটা থাকবে সেটা লিখব অর্থাৎ এখানে ফোর যদি থাকে তাহলে ওয়ান বাই ফোর টু যদি কিছু না থাকে তাহলে টু ধরা হয় যদি থ্রি থাকে তাহলে ওয়ান বাই থ্রি। তাহলে এইভাবে এখানে এটার মান আমরা এভাবে আটকে আমরা আটের স্কোয়ার লিখতে পারি এবং আর এখানে যে চারতম মূল দেওয়া আছে এই জন্য এটাকে আমরা ওয়ান বাই ফোর এইভাবে লিখব। আবার দেখো এই আমরা আর সূচকের সূত্র জানি যে এটি দি পাওয়ার এম তার পাওয়ার এন অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কিন্তু এখানে গুণ হয়। তাহলে দেখো এখানে এইটের স্কোয়ার তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর তার মানে কি এখানে ঘটনা হচ্ছে যে এইট এই পাওয়ারের সাথে অর্থাৎ টু ইন্টু ওয়ান বাই ফোর তাহলে টু ইন্টু ওয়ান বাই ফোর মানে দেখো এই টুটা আবার এই দুইয়ের সাথে গুণ মানে টু বাই ফোর অর্থাৎ এখানে কাটাকাটি করে এখানে এইটের পাওয়ার কিন্তু এখানে হাফ আসে। তো এইটের পাওয়ার হাফকে আমরা আবার লিখতে পারি রুট এইট কারণ কোনো সংখ্যার যদি রুট থাকে কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে সেটার পাওয়ার হাফ ধরে নেওয়া হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি রুট এইট। অনুরূপভাবে যে পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এইটটি ওয়ান তো এইটটি ওয়ানকে আমরা থ্রি দি পাওয়ার ফোর লিখতে পারি আবার তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর এখন এই যে এই ফোর ফোর কাটা যায় কারণ এটা গুণ হয় পাওয়ারে পাওয়ারে গুণ করে দিলে তিনের পাওয়ার এক হয় আর তিনের পাওয়ার এক মানে এটা তিন। তাহলে আমরা কী পেলাম যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল পেলাম রুট এইট পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার ইকুয়াল আমরা পেলাম থ্রি। এখন প্রদত্ত রাশি আমরা লিখে ফেলি। তো যেহেতু এখানে আট আছে তো আটকে আমরা ফোর ইন্টু টু লিখতে পারি তাহলে আমরা পরের লাইনে লিখব ফোর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইন্টু টু ইন্টু আর এই পিস পি টু দি পাওয়ার ফোরকে আমরা পি স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি এবং কিউ টু দি পাওয়ার ফোরকে কিউ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ দেখো ওই যে আমরা একটু আগে যে অনুসিদ্ধান্ত দেখে আসলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে কিন্তু এখানে হয়ে গেছে অর্থাৎ এখানে এর জায়গায় কিন্তু পি স্কোয়ার আছে বিয়ের জায়গায় কিউ স্কোয়ার আছে।
तो इटार जो अनुसिद्धांत से यूज करब अर्थात फोर इंटू पी स्क्वायर किऊ स्क्वायर इटार जो एक अनुसिद्धांत यूज करब एवं टू इंटू पी स्क्वायर होल स्क्वायर प्लस किऊ स्क्वायर होल स्क्वायर इटार जो अनुसिद्धांत यूज करब अर्थात यहाँ फोर पी स्क्वायर किऊ स्क्वायर जो लिखब पी स्क्वायर प्लस किऊ स्क्वायर होल स्क्वायर माइनस पी स्क्वायर माइनस किऊ स्क्वायर होल स्क्वायर एवं टू इंटू पी स्क्वायर होल स्क्वायर प्लस किऊ स्क्वायर होल स्क्वायर जो लिखब पी स्क्वायर प्लस किऊ स्क्वायर होल स्क्वायर प्लस पी स्क्वायर माइनस किऊ स्क्वायर होल स्क्वायर एखन पी स्क्वायर प्लस किऊ स्क्वायर मान आमरा जानी रूट एट माइनस पी स्क्वायर माइनस किऊ स्क्वायर मान आमरा जानी थ्री ताहले एखन मानगुलो एखन बसिए दी अर्थात एटार मान हच्छे रूट एट होल स्क्वायर एबं एखाने एटार मान रूट एट होल रूट एट पी स्क्वायर माइनस किऊ स्क्वायर मान हच्छे थ्री तार उपरे जेहेतु स्क्वायर आछे स्क्वायर दिलाम ताहले स्क्वायर रूट भेनिश हये एखाने एट माइनस नाइन थाके एबं एखाने एट प्लस नाइन थाके ताहले देखो एट माइनस नाइन मान माइनस वन इंटू एट प्लस नाइन मान सेवेंटीन তাহলে এটা গুণ করে দিলে হচ্ছে মাইনাস সেভেন্টিন তাহলে এটাই হচ্ছে এই সমস্যার সমাধান অর্থাৎ অ্যান্সার হচ্ছে এখানে মাইনাস সেভেন্টিন এরপর আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব গ নম্বর সমস্যাটি এই তিন নম্বর উদ্দীপক থেকে সমাধান করতে হবে তো এখানে যে বিষয়টা তোমাদের জেনে রাখতে হবে যে তোমরা যে সূত্রটা জানো যে কিছুর পাওয়ার ফাইভ প্লাস কিছু ওয়ান বাই কিছুর পাওয়ার ফাইভ ওয়ান বাই কিছুর পাওয়ার যদি ফাইভ এরকম কিছু থাকে তো এটাকে আমরা যেভাবে লিখতে পারি যে কিছু কিউব প্লাস ওয়ান বাই কিছু কিউব ইনটু কিছুর স্কোয়ার প্লাস ওয়ান বাই কিছুর স্কোয়ার মাইনাস কিছু কিছু প্লাস ওয়ান বাই কিছু এই কিছু দ্বারা আমরা কোনো একটা রাশি বোঝাচ্ছি ধরো এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ তো এটা সমান আমরা কী লিখতে পারি যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ এটাকে আমরা সূত্র হিসেবে চিন্তা করতে পারি হ্যাঁ তো এই রাশিটার তাহলে এখানে এর জায়গায় বা কিছুর জায়গায় এখানে কিন্তু এ প্লাস টু আছে এবং ওয়ান বাই কিছুর জায়গায় এখানে কিন্তু এ প্লাস টু আছে তো আমাদের প্রথমত আগে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব অর্থাৎ কিছু কিউব প্লাস কিছু কিউবের মান নির্ণয় করতে হবে এবং কিছুর স্কোয়ার প্লাস কিছুর স্কোয়ার এটার মান নির্ণয় করতে হবে এবং কিছু প্লাস কিছু ওয়ান বাই কিউবের মান তো এখানে দেওয়াই আছে তো আমাদের এই দুটা রাশি মান নির্ণয় আগে করে নিতে হবে তো এই দুটা রাশি মান নির্ণয় করার জন্য আমরা দুটা সূত্র ইউজ করবো একটা ঘনের সূত্র একটা হচ্ছে স্কোয়ারের বা বর্গের সূত্র তো এখানে দেওয়া আছে সেটা আগে আমরা লিখে ফেলি যে এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকুয়াল ফাইভ তো উভয় পক্ষে আমরা যেহেতু আগে ঘনের মানটা বের করি উভয় পক্ষে আমরা ঘন করে তোমরা এখানে সাইডে লিখে দিতে পারো যে উভয় পক্ষে আমরা ঘন করে দিয়েছি তাহলে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউবের যে ফর্মুলাটা সেটা আমি একটু লিখি যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে এর জায়গায় এ প্লাস টু বির জায়গায় ওয়ান বাই এ প্লাস টু তাহলে আমরা এই দেখো এই ফর্মেটে আমরা সূত্রটা লিখছি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি তাহলে দেখো এ প্লাস টু কাটা যায় এবং এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টুর মান হচ্ছে ফাইভ তো নেক্সট লাইন আমরা মানটা বসিয়ে দেবো থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ এখানে থ্রি ইন্টু ফাইভ মানে এটা পনেরো তাহলে এটা ওই পাশে যায় বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি এ প্লাস টু হোল কিউব প্লাস ওয়ান বাই এ প্লাস টু হোল কিউব ইকুয়াল তাহলে একশো পঁচিশ এই যে পাঁচের ঘনগুলো যে একশো পঁচিশ হয় একশো পঁচিশ বিয়োগ পনেরো তাহলে এখানে বিয়োগ করে দিলে একশো দশ হয় অর্থাৎ আমরা পেলাম এ প্লাস টু হোল কিউব প্লাস ওয়ান বাই এ প্লাস টু হোল কিউবের মান একশো দশ এখন এ প্লাস টু হোল স্কোয়ার এবং ওয়ান বাই এ প্লাস টু হোল স্কোয়ার মান আমাদের বের করতে হবে অর্থাৎ আবার এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকুয়াল ফাইভ দেওয়া আছে তো উভয় পক্ষে আমরা এটা স্কোয়ার করবো যেহেতু এখানে আগে থেকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করতেছি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা সেটা আমরা ইউজ করবো যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই যে
ए प्लस टू काटा गया है टू थे ए टू आरोप वही पास वियोग हो जाए तो ये थे ए प्लस टू होल स्कोयर प्लस वन बाय ए प्लस टू होल स्कोयर ए टू तो वही पास वियोग हो जाए अर्थात ए प्लस टू होल स्कोयर प्लस वन बाय ए प्लस टू होल स्कोयर इक्वल हमें 23 पेलम एन लेफ्ट हैंड साइड हमें लिखब जो ए राशिटार जे ये समान जो प्रमाण करते हैं से लिखब एन तो ये लेफ्ट हैंड साइड ए प्लस टू होल टू दि बार फाइव प्लस वन बाई ए प्लस टू होल टू दि बार फाइव तो आगे यार सूत्र जेने गेटर समय कि लिखब अर्थात ए किूब प्लस बी किूब इंटू ए स्कोयर प्लस बी स्कोयर माइनस ए प्लस बी ए रकम आकार अर्थात ए प्लस टू होल किूब प्लस वन बाई ए प्लस टू होल किूब इंटू ए प्लस टू होल स्कोयर प्लस वन बाई ए प्लस टू होल स्कोयर माइनस ए प्लस टू होल स्कोयर प्लस सरी ये स्कोयर है ना वन बाय ए प्लस टू एखन एटार मान बेर करे नियेछि एटार मान बेर करे नियेछि और एटार मान तो देवाई आछे तो एटार मान आमरा लिखी 110 और एटार मान हच्छे 23 और एटार मान हच्छे 5 ताहले 110 एवं 23 गुण करे दिले हय हच्छे 2530 सेखान थेके 5 बियोग करे दिले 2525 अर्थात राइट साइड जेटा बोलेछे जे 25 25 प्रमाण करो तो एटा प्रमाण हये गेछे तो आशा करि तोमरा बुझते पेरेछो सबाइके धन्यवाद।